এই যে দেখ তোর হাতের তেলোয় কতদিন পর আমার আঙুল, এখনো তোর হাতটা বড়ই আমার চেয়ে, পাল্টেছি কি? শুধু খানিক হয়েছে কালো। কেমন করে? অনেক ছোঁয়ায় জর্জরিত। অনেক ছোঁয়া? তা তো বটেই। বড্ড নোংরা ভাবে বলিস কথা। আমি এরকমই ছিলিস না তো? হলাম এখন? এই এখনই? বছর দেড়েক। কেন হলি? কারো জন্য ভালো হবার তাগিদ যে নেই। খারাপ হবার তাগিদ আছে? নিজের জন্য খারাপ ভালো। খুব নিজেকে দায়ী মনে হয়? ঠিক মনে হয়। এখন তবে দিলি কেন হাতটা ছুতে? কি আসে যায়? নোংরা হাতে নোংরা যদি করি? নোংরা মনে মনটাকে তো ভেঙেই গেছিস, হাতটাতে আর কি আসে যায়? বাহ, বেশ স্পষ্টবাদী হয়েছিস তো। আগেও ছিলাম, বুঝতে তুই ব্যর্থ ছিলি। আর কিসেতে ব্যর্থ ছিলাম? এই যে তাকা নিজের দিকে, শূন্য শুধু দেখছি এখন। তবেই বুঝ ব্যর্থতাটা। দেখার চোখেও ব্যর্থ হলি, শূন্য দেখার কথা না তো? শূন্য নয়, কি তবে? নিকশ কালো, নিষ্ঠুরতা, ভানের জগৎ, লোভের খাতা, আর কিছু নেই? একটুখানি আলো আছে আমার ভেতর, আমার দেয়া, যায়নি নিভে। এতটাও দুর্বল নয়। তবে আধার সরল না যে? সে তো ছিল তোর ইচ্ছে। সারা জীবন থাকবে আলো? তোর সারা জীবন? কি করব আলো দিয়ে? নিজেকে একটু দেখতে পাবি, লাভ কি তাতে? এই যে এসব প্রশ্নমালা করবি আমায়, তোর কি তাতে? তোর চোখের তারায় চোখটি ফেলে দেব উত্তর। তারপরে তে? আরেকটা আবার বলবো মনে, তোর চোখ বড্ড কালো। এই কালো কি নোংরা কালো? এই সে কালো, দিঘির কালো, মিথ্যে দিঘি, গভীর মিছে, জল আছে সেই দিঘিতে, কাজের মতন। যাক, তাও আয়না হয়ে কাজ তো চলে। উহু, এ কাজ ভেঙে রক্তারক্তি। পারলে আমায় করিস ক্ষমা, আলাপটুকু টানলি ইতি। হ্যাঁ, যাচ্ছি এখন। খুব দূরে যা। কত দূরে? ঠিক সে সময়, ঠিক সেখানে, যখন আমার হাতের মুঠোয় প্রথম তোর হাতটা ছিল, ঠিক সে সময়, যে সময় কাচের চোখে আয়না ছিল, ঠিক সেখানে যেখানে তোর আমার পাশে দাঁড়িয়ে থাকা পায়ের তলার ধুলোগুলো ছড়িয়ে আছে। পারবি যেতে?